যদি আপনি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনো সাবস্ক্রাইব করুন পাশে আছে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আমি আপনাদের খুব ভালো আছি সো আজকে আমি আপনাদের দেখাবো যে বিগ ফাইল লোকেটর অর্থাৎ আমাদের এইচডি কার্ড আমি দেখাচ্ছি ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমাদের ফোনের যে ইন্টারনাল স্টোরেজ এবং এইচডি কার্ড এই দুইটা ফাইল দুইটা ফাইলের মধ্যে আমাদের ফোনে বিভিন্ন সময় অনেক বাড়ি বাড়ি ফাইল থাকে কিন্তু আমরা জানি না যে আমাদের ফোনে কোন বিগ বিগ ফাইলগুলো আমাদের ফোনে স্টোর করা আছে সো আজকে আমি এমন একটা অ্যাপস দেখাবো খুব সাইজটা খুবই কম আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আপনারা যদি এই অ্যাপসটা চান আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে অ্যাপসটা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন আপনার ফোনের জন্য সো কথা না পারিয়ে আমি ডিরেক্ট অ্যাপসটাতে চলে যাই অ্যাপসটার নাম লিখে বিগ ফাইল লোকেটর আপনার গুগল প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন সো এখানে অ্যাপসটি এরকম আসবে এসডি কার্ড অর্থাৎ এটা শুধু এসডি কার্ড সার্চ করবে অফ রেজাল্ট আপনারা দেখতে অফ রেজাল্টে টোয়েন্টি অর্থাৎ বিশটা রেজাল্ট দেখাবে বিশটা বড় বড় যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমার দেখাবে এসডি কার্ডের মধ্যে আর এছাড়া আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে আপনি আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ দুইটা যদি একসাথে দেখতে চান সেটাও দেখতে পাবেন সেখান থেকে যে স্টোরেজ নামে একটা অপশন আছে চুজ করে দিলাম এইচডি কার্ড এবং স্টোরেজ দুটো ফাইল সার্চ করে বিশটা ফাইল বের করবে আমি বিশটা না আমি দশটা ফাইল বের করব আমি এসডি কার্ড এবং ইন্টারনাল স্টোরেজ থেকে দশটা ফাইল বের করবো সেখান থেকে আমি যদি বের করতে চাই বিগ ফাইল সো স্টার্ট করে দিতে হবে আমার ফাইলগুলো প্রসেস করতেছে আমি এই প্রসেসের জন্য কিছুক্ষণ অপেক্ষা করব হ্যাঁ প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে সো এখান থেকে দেখাচ্ছে যাচ্ছে দশটা যে ফাইল আমার দশটা বড় বড় ফাইল এটা দেখাচ্ছে এই যে স্টোরেজ আপনার দেখতে পাচ্ছেন হয়তোবা স্টোরেজ এটা এই প্রথম যেটা আছে ভিডিও এমপি ফোর স্টোরেজ আছে নশো উনত্রিশ এম বি এখানে যেটা আপনি এটা ক্লিক করেন এখানে ওপেন করে দেখতে পারবেন এবং ডিলেট দিয়ে দিতে পারবেন তাহলে আপনার স্টোরেজটা ফুলফিল খালি হয়ে যাবে এই যে এখানে আছে চারশো পঁয়ত্রিশ এম বি এই যে এখান থেকে আপনি ওপেন করে দেখতে পারেন অথবা ডিলিট দিয়েও ক্লিক করলে ডিলিট হয়ে যাবে সো আমি ওপেন করব না ডিলিট করব না এগুলো আমার ইম্পর্টেন্ট ফাইল যে যাদের ফোনে ইম্পর্টেন্ট ফাইল নেই যারা ডিলিট করতে চান আপনাদের ফোনের বিগ ডাটাগুলো ফাইলগুলো তারা এই অ্যাপসটার মাধ্যমে আপনারা ডিলিট করতে পারবেন খুব ইজিলি খুব সহজে আপনারা বড়ো বড়ো সাইজের ফাইলগুলো খুব সহজে পেয়ে যাবেন আবার এটা রিসেট করে দিলে সেম আবার আগের মতো আপনারা কয়টা ফাইল বড় বড় চাচ্ছেন দশ বিশ বিভিন্ন রকম আছে অপশন আছে এখানে সত্যি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ